বলে দুঃখিত, কিন্তু তোমরা লিগ্যাল সোসাইটি এন্ড ফ্যাসিজম, আবার কনসেন্ট, কনসেন্ট থেকে সিভিল সোসাইটি, সিভিল সোসাইটি থেকে হেজেমনি, হেজেমনি থেকে ফ্যাসিজম, এটা হলো ট্র্যাডিশনাল, ঠিক আছে? যেটা চলছে সেটা হলো কনসেন্ট থেকে সম্মতি আদায়ের মাধ্যমে ইডিওলজি দিয়ে কনসেন্ট তৈরি করা হয়, সেখান থেকে সিভিল সোসাইটি তৈরি হচ্ছে, সেখান থেকে হেজেমনি হচ্ছে, হ্যাঁ, হেজেমনির শিকারে ফ্যাসিজম এস্টাবলিশ হচ্ছে। আর স্টেট ডমিনেশন যখন এস্টাবলিশ হয় তোমার হেজেমনির মাধ্যমে অথবা ট্রেডিশনাল যে হেজেমনির মাধ্যমে যখন স্টেট ডমিনেশনটা তোমার পার্সু করে অথবা এস্টাবলিশ হয়, তখন এর ইফেক্টে ডিপ্রাইভেশন হচ্ছে, ঠিক আছে? মানুষ পাবলিক ডিপ্রাইভড হচ্ছে, পাবলিক ডমিনেশন হচ্ছে, ডমিনেটেড হচ্ছে, এবং পাবলিকের রাইটস, হ্যাঁ, ভায়োলেটেড হচ্ছে। তাহলে দেখো, ডমিনেশন থেকে আসে, ডমিনেশন থেকে আসবে, ডমিনেশনের প্রতিক্রিয়ায় আসবে কি, কাউন্টার হেজেমনি। এখন কাউন্টার হেজেমনি তৈরি করতে হবে, হ্যাঁ, এই ডমিনেশনটাকে, ডমিনেশন আছে বলে কাউন্টার হেজেমনি দরকার। এই কাউন্টার হেজেমনি আসবে কোথেকে, এপিস্টেমোলজি থেকে। এপিস্টেমোলজি থেকে মানে হচ্ছে যে এই যে ইমানসিপেটরি নলেজ, হ্যাঁ, এটা কারো কারো ইমানসিপেটরি নলেজ হতে পারে রিলিজিয়ান বেসড, কারো ইমানসিপেটরি নলেজ হতে পারে ন্যাশনালিস্টিক বেসড, কারো ইমানসিপেটরি নলেজ হতে পারে মানে কমিউনিজমের জায়গা থেকে, এটা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে, কারণ মানুষ তো কোন জায়গায় বিশ্বাস করবে এটা মানুষ স্বাধীন। তো এপিস্টেমোলজি হতে পারে তোমার ইমানসিপেটরি নলেজ থেকে, যে মানুষের মুক্তির জায়গা থেকে একটা নলেজ তৈরি হবে, সেই নলেজ দিয়ে কাউন্টার হেজেমনি তৈরি করবে। যেমন এই যে পেপার পত্রিকা আর্টিকেল লেখা, এই আর্টিকেল যদি অন্যায়ের বিরুদ্ধে লেখা হয়, অন্যায়কে বিশ্লেষণ করা হয়, এগুলো হলো কাউন্টার হেজেমনি। মসজিদে যে প্রচার করা হয় এগুলো হলো কাউন্টার হেজেমনি, যদি অন্যায়ের বিরুদ্ধে প্রচার হয়, ঠিক আছে? যদি জুলুম লুটপাটের বিরুদ্ধে প্রচার হয় এগুলো হলো কাউন্টার হেজেমনি, হ্যাঁ। বিভিন্ন সংগঠন যদি সেমিনার সিম্পোজিয়াম করা হয় সেগুলো কাউন্টার হেজেমনি তৈরি করার জন্য তোমার কি করা হচ্ছে, একটা গ্রাউন্ড করা হচ্ছে, এটা উদ্দেশ্য কি, কনসেন্ট্রেশন। কাউন্টার হেজেমনির কাজ হলো কনসেন্ট্রেশন, সচেতন করা, হ্যাঁ। এই কনসেন্ট্রেশন যত হবে তত হিস্টোরিক্যাল ব্লক তৈরি হবে, ঠিক আছে? এই হিস্টোরিক্যাল ব্লকে, যেমন কখন যদি রিভলিউশন, কেউ স্টুডেন্টরা রিভলিউশন করে, একসময় দেখবে শ্রমিকরা এর সাথে যুক্ত হয়েছে, এর সাথে দেখবে, যেমন ইরানে যখন রিভলিউশন হয়েছে তখন দেখবে যে তখন সেখানে অনেক মানে মার্ক্সবাদীরাও যুক্ত হয়েছে, হ্যাঁ। তারা দেখছে যে তাদের এই বড় এই রিভলিউশনের মধ্যে তাদের যুক্ত হওয়া ছাড়া উপায় নেই, ঠিক আছে? তাহলে দেখা গেছে হিস্টোরিক্যাল ব্লকের মধ্যে, আবার হিস্টোরিক্যাল ব্লক, ট্রেডিশনাল হিস্টোরিক্যাল ব্লকও আছে। যেমন আমাদের যখন 14 পার্টি অ্যালায়েন্স, হ্যাঁ, 14 দল, হ্যাঁ, 20 দল, এইভাবে করে, এই অ্যালায়েন্স গুলো যেমন করে, এটাও ট্রেডিশনাল নট রিভলিউশনারি জায়গা, রিফরমেশনের জায়গা থেকে এই যে 14 দলের একটা অ্যালায়েন্স করা হয়, বিএনপির 20 দলের অ্যালায়েন্স করা হয়, এই অ্যালায়েন্সও এক ধরনের হিস্টোরিক্যাল ব্লক, ঠিক আছে? আবার রিভলিউশনের জায়গায় হিস্টোরিক্যাল ব্লক হতে পারে, তোমার রিভলিউশনের জায়গায় হিস্টোরিক্যাল ব্লক হলো যে সেখানে বিভিন্ন তোমার বিশ্বাসের মানুষও যুক্ত হতে পারে, সেখানে বিভিন্ন ক্লাসের মানুষও যুক্ত হতে পারে, হ্যাঁ। এর মানে সেখানে এক ক্লাস যুক্ত হবে তা না, ঠিক আছে? হিস্টোরিক্যাল ব্লক, যেমন শুধু প্রলেটারিয়েট রিভলিউশন করবে তা না, হিস্টোরিক্যাল ব্লক মানে হলো যে এটা এমন একটা ব্লক যেখানে বহু গ্রুপ যুক্ত হতে পারে, সেখান থেকে সেই হিস্টোরিক্যাল ব্লকের ব্লকের কাজটা কি হবে, তারা ওয়ার অফ মুভমেন্টে যাবে, ওয়ার অফ পজিশনে, মানে ওয়ার অফ পজিশন মানে কি, দেখা যাচ্ছে যে কোনো একটা এমন একটা পজিশনকে দখল করা, ঠিক আছে? কোনো একটা পজিশনকে দখল করতে পারলে তারা তখন তাদের কাজগুলোকে আরো ভালোভাবে করতে পারবে, আন্ডারগ্রাউন্ড ওয়ারফেয়ার, এটা আমি বলেছি। তারপরে রিভলিউশনের দিকে তারা যেতে পারবে, তারপরে ওই যে ফ্যাসিজম বা ফ্যাসিস্ট স্ট্রাকচার বা মানে তোমার অত্যাচারী যে কাঠামো, হ্যাঁ, অপ্রেশন, সেই জায়গায় সলিউশন আসতে পারে। সেই তারপরে আমি এই এখানে আবার দেখিয়েছি যে কিভাবে অর্গানিক ইন্টেলেকচুয়ালরা কমন মোরাল ভ্যালু দিয়ে, তাদের একটা কমন নিয়ে নলেজ থাকবে, কমন আইডিয়াস থাকবে, এবং মোরাল ভ্যালুর সাথে যুক্ত করে, হ্যাঁ, একটা অর্গানাইজেশন তৈরি করতে পারে। সে তারা ইডিওলজি তৈরি করবে, সেই ইডিওলজি প্রচার করবে, এবং সেখান থেকে অ্যাকশনে যাবে, কার্যক্রমে যাবে। এটাকে এটাকে বলে প্র্যাক্সিস, হ্যাঁ, বিলিফ ইন ইডিওলজি অ্যান্ড অ্যাকশন, এটাকে বলে প্র্যাক্সিস। এরপরে আসবে ক্যাথারসিস। ক্যাথারসিস মানে হলো তোমরা তখন মানুষ তখন তাদেরকে চেঞ্জ করবে, তারা তখন তাদেরকে চেঞ্জ করবে যে তারা তাদের অবজেক্টিভ, তারা যে বস্তু আকারে ছিল, নিষ্ক্রিয় ছিল, সেখান থেকে সক্রিয় হবে। এই যে আমরা বললাম যে জাগো, হ্যাঁ, এই যে জনতাকে জাগ্রত করা,
যে তোমরা যে বসে আছো তোমরা উঠে দাঁড়াও, হ্যাঁ তোমরা যে অবজেক্ট হয়ে আছো উঠে দাঁড়াও, নারীকে নারীকে আগে আমাদের বলা হতো নারীরা কেন মুভমেন্ট করবে, না নারীরাও মুভমেন্ট করবে, নারী শুধু চাকরি করবে তা না, নারী মুভমেন্ট করার অধিকার আছে, ঠিক আছে? এটা তোমরা ফুকো থিওরি থেকে বুঝতে পারো, এবং এটা ফুকো ফুকো বলছে পাওয়ার সবারই আছে, সুতরাং নারীও মুভমেন্টের জন্য দাঁড়াতে পারে, সুতরাং নারীও তার যে আগের যে অধীনতার জায়গা থেকে সে সক্রিয়তার জায়গায় চলে আসতে পারে, এটা হলো ক্যাথারসিস, যে ইউ ক্যান চেঞ্জ হ্যাঁ ইউর পজিশন, ঠিক আছে, এবং আপওয়ার্ড পজিশন ফরওয়ার্ড পজিশন, হ্যাঁ, বাই ইউজিং ইউর নলেজ, বাই ইউজিং ইডিওলজি অথবা বাই ইনফ্লুয়েন্সিং, ঠিক আছে, দ্য রোল অফ দ্য ইন্টেলেকচুয়ালস, হ্যাঁ ইন্টেলেকচুয়াল রোলের দ্বারা তুমি প্রভাবিত হয়েও তুমি তোমাকে চেঞ্জ করতে পারো, এই প্রক্রিয়ায় যে হিস্টোরিক্যাল ব্লক হবে সেই হিস্টোরিক্যাল ব্লক ব্লকটা কি করবে মুভমেন্ট করবে, ঠিক আছে? আর এখানে যেটা আমি এর আগে দেখেছি সিভিল সোসাইটি পলিটিক্যাল সোসাইটি ক্যাপিটালিস্ট সোসাইটি, এখানে দেখা গেছে যে কিভাবে ইন্টার কানেকশন হচ্ছে আবার কিভাবে চেঞ্জ হতে পারে, মার্কেটকেও কিভাবে চেঞ্জ করতে পারে তোমার এটাকে বলে কাউন্টার সিভিল সোসাইটি অথবা নতুন সিভিল সোসাইটি কিভাবে মার্কেটকে চেঞ্জ করতে পারে, ঠিক আছে? মার্কেট যেভাবে মানে বাজার অর্থনীতি যেভাবে মুনাফা কেন্দ্রিক হচ্ছে সেখানে দেখা গেছে রাষ্ট্র প্রোটেকশন যদি দেয় সেখানে সিভিল সোসাইটি দাঁড়াতে পারে, সিভিল সোসাইটি তখন মার্কেটের যে ফাংশন মার্কেটের যে প্রাইস ভ্যালু মার্কেটের যে কার্যকারিতা সেক্ষেত্রে সিভিল সোসাইটির সমস্যাগুলো চিহ্নিত করতে পারে। যেমন আকবর এটাকে বলে তার একটা বই আছে, আমি তোমাদের ওই বইটার কথা বলেছিলাম, সে বইতে বলছিলেন যে এই যে পরার্থপরতার অর্থনীতি, স্যার বুঝতে পারছি, হ্যাঁ এই যে দেখো তোমার পরার্থপরতার অর্থনীতি আকবর আলী খান দেখেছো? জি স্যার দেখেছি স্যার, আমাদের কি স্লাইডটা প্রোভাইড করবেন? হ্যাঁ অবশ্যই করব। জি স্যার ওকে, তাহলে স্যার ইজি হবে। পরার্থপরতার যে অর্থনীতি এখানে কি বলছে যে এই যে অভাবীদেরকে ত্রাণ দেওয়া সরকারি ভাবে এটার চাইতে ইম্পর্টেন্ট হলো মার্কেট মেকানিজমকে জনবান্ধব করা, এটা হলো এই যে আকবর আলী যে বইটা লিখে কথা বলছেন দিস ইজ দ্য রোল অফ সিভিল সোসাইটি, হ্যাঁ আকবর আলী খানের বই লেখাটা হলো কাউন্টারিজম, ঠিক আছে? তাহলে দেখা যাচ্ছে কেউ বই লেখে পেপার পত্রিকা লেখে ফেসবুকে লেখে, তোমরা যদি ফেসবুকে লেখো অন্যায়ের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে হ্যাঁ কাউন্টার হেজেমনি তৈরি করতে পারো, হ্যাঁ তোমরা তারপরে ক্লাসরুমে ক্লাসেও কাউন্টার হেজেমনি তৈরি করা যায়, মন্ত্রীদের কাউন্টার হেজেমনি তৈরি করা যায়, হ্যাঁ করে একটা সচেতনায়ন সচেতন মানুষকে সচেতন করা যায়, তাহলে একটা পর্যায়ে গভর্নমেন্টের উপর একটা প্রেশার ক্রিয়েট হবে মিডিয়ার মাধ্যমে পেপারের মাধ্যমে, হ্যাঁ এবং একটা পর্যায়ে যখন মুভমেন্টের মাধ্যমে তোমার ছাত্রগণ যেদিন বুঝবো যে ছাত্ররা শুধু হলের জন্য আন্দোলন করে না, ছাত্ররা জনগণের পণ্যের দাম জনগণের জন্য পণ্যের দাম কমানোর জন্য যদি আন্দোলন করে তাহলে বুঝবো যে জনগণ ছাত্ররা আসলে আরো বেশি সচেতন হয়েছে, কারণ ছাত্ররা ছাত্রদের অধিকারের জন্য কেন আন্দোলন করবে, ছাত্ররা হিস্টোরিক্যাল ব্লক তৈরি করবে, ছাত্ররা আন্দোলন করবে জনগণের জন্য কথা বলবে জনগণের জন্য, তাহলে বুঝতে হবে যে না যে ছাত্ররা যে মানে সচেতন, ঠিক আছে? এই যে সচেতন ছাত্র বিশ্ববিদ্যালয় মানে কি, বিশ্ববিদ্যালয় মানে হচ্ছে বিশ্ববিদ্যালয় হলো একটা বৈশ্বিক দৃষ্টিভঙ্গি তার মধ্যে থাকে, তার ভিতর শুধু তার নিজের দৃষ্টিভঙ্গি থাকলে এটা তো বিশ্ববিদ্যালয় না, বিশ্ববিদ্যালয় হবে বৈশ্বিক দৃষ্টিভঙ্গি তার মধ্যে থাকবে, ছাত্ররা তখনই রিয়েল ছাত্র, শিক্ষক তখনই রিয়েল শিক্ষক যখন তাদের মধ্যে বৈশ্বিক দৃষ্টিভঙ্গি থাকবে, যখন তারা জনগণের জন্য কাজ করার জন্য তারা আইডিয়া তৈরি করবে, মানুষকে সচেতন করবে এবং মানুষের জন্য নলেজ সার্ভিস দিবে এবং প্রেশার তৈরি করবে গভর্নমেন্টকে, সাজেশন দিবে প্রেশার দেওয়া সাজেশন দিবে এবং তাতে করে জনগণের জন্য মার্কেট মেকানিজমকে তৈরি করা হয়, মার্কেট মেকানিজম মার্কেট ম্যানেজমেন্ট যেন জনগণের জন্য তৈরি করা হয়, তাহলে তোমার প্রাইস ইনফ্লেশনটা কমে যাবে এবং আলটিমেটলি তোমার জনগণ, স্যার বুঝতে পারছি স্যার, আর বসাইলে মাথার উপর দিয়ে চলে যাচ্ছে সব স্যার, আজকে এই পর্যন্ত থাক স্যার, স্যার আজকে